বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃষার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমার অনেক দিনের করা ছিল, তাই এডিট করতে সময় পাইনি বা গলার ব্যথার কারণে আমি এডিট করতে পারিনি। এখন ভিডিওটা আমি এডিট করে দিচ্ছি। তো কী দেখতে পাচ্ছ? ওই একটা বড় জিনিস কুটির মধ্যে ধরতেই পারছি না, আমাকে ধরতে যেতে হয়েছে কিন্তু কিছুতেই নামাতে পারছি না। কী আছে এর মধ্যে, কী আছে জানতে চাও? জানতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এই জিনিসটা কী জানো, এটা অনলাইনে এসছে। অনলাইনেও এরকম জিনিস আসে? বাপু বাপ, কত বড় জিনিসটা! তো চলো এখন এই জিনিসটা ঘরের মধ্যে রাখছি, আর এইটা ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। তো দেখো কত বড় জিনিসটা, আমি ধরতেও পারছি না, হাত ভরকেই যাচ্ছে, স্লিপ কেটে যাচ্ছে। এটা কী যে আছে ভগবানই জানে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে এর ভিতরে কী আছে। আর যারা আমার সঙ্গে নতুন ফ্রেন্ড, চ্যানেলটা পাতাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি কোনো ভিডিও চললে তোমাদের ওখানে আগে নোটিফিকেশানটা চলে যাবে। দেখো এবার পরের দিন সকালবেলা, ওটা তো রাত্রে এলো দেখতে গেলে, এবার পরের দিন সকালবেলা এই যে খুলছি। কোনো কিছু অনলাইন থেকে এলে সেটা ভিডিও করে রাখা ভালো, তার জন্য আমরা ভিডিও করছি। আর ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি ভিডিও করতে। দেখো এই প্রথমে পেপার দিয়ে জড়ানো আছে, চিকচিকা পেপার, তো পেপারগুলো ছিঁড়ছি আমার পর। এখন ভালো করে আগে খোলা হয়। কেউ গেস করতে পারছো এর মধ্যে কিছু আছে? আর এর মধ্যে কী আছে তোমরা যদি কেউ গেস করতে পারো তো কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো এখন একটু একটু করে খোলা হবে, কত কিছু দিয়ে জড়ানো। তো কী আছে বন্ধুরা, কী আছে? আমারও খুব জানতে ইচ্ছে করছে। যদিও আমি জেনে গেছি এর মধ্যে কী আছে, তবুও তোমাদের জন্য তো এই ভিডিওটা স্পেশাল। দেখো কী আছে এর মধ্যে, এই দেখো কি কাগজ বেরাচ্ছে। তো চলো দেখো, এই খুলছে, হাত দিয়ে ছিঁড়েই যাচ্ছে, ছিঁড়েই যাচ্ছে, কত কিছু জড়ানো। এইবার মনে হচ্ছে কাঁচি লাগবে খুলতে। তো চলো ভালো করে খোলাই হচ্ছে না, কত কিছু দিয়ে জড়িয়ে রেখেছে। দেখো এটা অ্যামাজন থেকে কেনা হয়েছে, কিন্তু এর দামটা কত পড়ছে আমার ঠিক খেয়াল নেই, যেহেতু আমার বড় অর্ডার দিয়েছিলো তাই আমি জানি না কত পড়ছে। দেখো এবার খুলছে, 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 খুলেই যাচ্ছে। কী বেরালো এটা, কী বেরাচ্ছে বন্ধুরা? কেউ কিছু গেস করতে পারছো? জানি তোমরা কেউ কিছু গেস করতে পারবে না, তো আমি বলে দিই, বেশি বকবক না করে আমি তোমাদের বলি। এটা হচ্ছে একটা কুমোট সাইফোন, মানে কুমোট পেন যেগুলো হয় না, সেইগুলো একটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। আমাদের একটা বড় কেনা হয়েছিল, কিন্তু সেইটা যেখানে কুমোরটা বসানোর কথা বলছে সেখানে বসবে না, আর এই পেছনে যে জলের ফ্লাস মারার জায়গাটা ওইটা একটু বড় হয়ে গেছে, তার জন্য এটা ছোটো এইটাই কেনা হয়েছে। সেটা এমনি দোকান থেকে কেনা হয়েছিলো, সেটা লাগবে না বলে, তাই এটা অনলাইনে ছোটোর মধ্যে একটা কেনা হলো এই কুমোট বাথরুমটা। তো কেমন হয়েছে জানো? তো তোমাদের খুলে ভেতরটা ভালো করে দেখাই কেমন আছে জিনিসটা। তো দেখি পাথরের তো দেখা যাক, ভেঙে ভেঙে দেখা নাকি খুব ভারী ছিল, ভীষণ ভারী জানো বন্ধু, তখন ভীষণ ভারী এইটা। তো যাই হোক এখন আমার বর এটা খোলার চেষ্টা করছে, তো খুলতে পারে কিনা দেখা যাক। অবশ্যই খুলতে পারবে না, কাঁচি না, কাঁচি আনা হয়েছে এটা কাটার জন্য। দেখো কাঁচি দিয়ে এবার এটা কেটে ভেতরটা তোমাদের সাথে দেখাচ্ছি, ভেতরটা কেমন আছে। দেখো এই যে কাঁচি হাতে এই দড়িগুলো কাটা হোক, এই যে কেটে দিয়ে কাঁচি দিয়ে এই প্যাচ করে কাটা হয়ে গেল কাঁচি দিয়ে। তো চলো ভেতরটা এবার খুলে দেখানো যাক কেমন হয়েছে জিনিসটা। এই দেখো কত সুন্দর সাদা রঙের, একদম কত সুন্দর, একদম সাদা, দেখো একদম সাদা ধরধর করছে। দেখে এবার মিস্ত্রিকে দিয়ে বসাতে হবে। দেখো আমার ছেলে তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসছে দেখতে। ও বলছে ও নাকি এর মধ্যে বসে বসে হাগু করবে, আর ঘুমিয়ে পড়বে, হাগু পেলে ও পিছনে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়বে চেয়ার, চেয়ারের মতো আর কি। তো চলো এটা ভালো করে এবার দেখা হয়ে গেছে, এবার দেখে এবার ভালো করে এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো। তো দেখো তোমরা, দেখো অনলাইনে তোমরাও কিনতে পারো এরকম ছোটোর উপরে, বেশ সুন্দর জিনিসটা কিন্তু খুব সুন্দর। এগুলো সব লাগানোর জন্য দিয়েছে, সব কবিগুলো ঢাকি সব, এগুলো সব জানি না বাবা, এগুলো সব লাগানো হবে কোথায় কোথায়, সব মিস্ত্রিরা জানে কোথায় লাগানো হবে। তো দেখো এই যে একটা কাগজও দিয়েছে, ক্যাশব্যাক 300 টাকা ফেরত পাওয়া যাবে, কিছু করলে একটা আছে 300 টাকা ফেরত পাওয়া যাবে। তো দেখো এবার আমার বড় একটু ছেলেকের মধ্যে বসে দিয়েছে, দেখো বসে বলছে ও সেই ঠিক দিয়ে ঘুমিয়ে বসে চেয়ারের মতো ভালো করে বসে। তো ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট টাটা বন্ধু।